দায়িত্বরত অবস্থায় ছিলাম, খুব ভালো একটা স্যালারি পাইতাম এবং খুবই ভালো ছিলাম। তো আমি জানি ওইখানে যে টাকাটা আমি পাইতাম, যেই উপার্জনটা আমার ছিল, সেই উপার্জন অন্য কোথাও গিয়ে সম্ভব ছিল না। ইভেন ওয়ান থার্ডও কোথাও গিয়ে পাওয়া সম্ভব না, সেটা মেনে নিয়ে আমি সেখান থেকে চলে গেছি। ওই ঘটনাটা আসলে আমাকে মানসিকভাবে খুবই যন্ত্রণা দেয়, আমি সবসময় চেষ্টা করি এটা ভুলে থাকার জন্য। তো এই জন্যই আমার ওই প্রফেশন থেকে চলে আসা, এবং আমি অনেক মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ি, যেটাকে বলা হয় প্যানিক ডিসঅর্ডার। মানে আমার দীর্ঘ 1.5 বছর চিকিৎসা চলে এবং সেটা খুব ব্যয়বহুল ছিল। ছোট পরিসরে একটা কফি হাউস করেছি, এটা দিয়ে আমি এখন মানে কোনোভাবে থাকার চেষ্টা করছি।